আমি দ্ব্যর্থহীনভাবে বলছি, আমি আমি কখনো স্রোতে গা ভাসাইনি, আমি হয়তো অনেক বেশি কিছু জানি না, কিন্তু যেটুকু জানি, যেটুকু শিখে এসেছি, সেটুকু সঠিক জায়গা থেকে শিখে এসেছি। এবং আমার ছাত্রছাত্রীদের, আমার একটা অচিন পাখি আছে, ফরিদা পারভীন ফাউন্ডেশন আছে, আমি বাচ্চাদের লালনের গানের যে মর্মার্থ সেটা মানুষ, লালন ফকির বলছেন, সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন। এই এই বাক্যটি যার মধ্যে থাকে সে যে কত বড় সাহসী, কত বড় সত্য কথা বলতে পারে এই সাহসী। সেই জন্য আপনারা সাহসের সাথে এই কাজটি করুন। আমি একবারই বলেছি যে যে কাজটি ভালো তার সাথে আছি, যে কাজটি দেখি যদি লালন ফকিরের সেই কথায় টানা নানা দেখি সে কাজের মধ্যে আমি থাকি না এবং থাকব। আমি খুব খুব আন্তরিকতার সাথে কথাটা বলব, হয়তো আমার আমার কথার বাক্যটা যদি কারোর খারাপ লাগে সেটি তার বিষয়, কারণ আমি সঙ্গীত নিয়ে প্রতারণা করিনি, সঙ্গীত নিয়ে ফ্ল্যাটারিং করিনি, সঙ্গীত নিয়ে যত্রতত্র যা খুশি তাই করিনি। লালন ফকির নিয়ে আছি লালন, এবং অদ্যাবধি আমি দেশের গান আমার বিশুদ্ধ আধুনিক বাংলা গান করেছি। আপনারা যারা ভালোবেসে সেটা গ্রহণ করেছেন সেটি কিন্তু আমার পাথেও আমি মনে করি। সেজন্য শুদ্ধ ভালো সঙ্গীত যেন আমরা সবাই চর্চা করি, এবং লোকসঙ্গীতের বিষয়ে আপনি ময়ূর পুচ্ছ করলে কখনো ময়ূর হতে পারবেন না। আমার আমার দেশ হচ্ছে কাকের দেশ, আমাকে কাক হয়ে আমাকে সেইভাবে ব্যবহার করতে হবে। আমার লোকসঙ্গীত হচ্ছে হাজার বছরের লোকসঙ্গীত এবং সেটি পৃথিবীতে লিড করছে। আপনারা জানেন কি না, ইউনেস্কোর জরিপে যেটা হয়েছে, আমার বেশি কথা হয়ে যাচ্ছে কিনা জানি না, ইউনেস্কোর জরিপে হয়েছে যে লালন ফকির হচ্ছে ভাব জগতের শিরোনাম, অর্থাৎ লালন হচ্ছে বাংলাদেশে, লোকসঙ্গীত হচ্ছে বাংলাদেশে। বড় বড় মহাজন যেখানে রবীন্দ্রনাথ নিজে প্রভাবিত হচ্ছে, কাজী নজরুল ইসলাম প্রভাবিত হচ্ছে, দুদ্দুষা পঞ্জুষা কামাল হরিনাথ পাগলা কানা এনারাও এনারাও প্রভাবিত হয়েছেন। সেই দেশকে কখনো ছোট করবেন না। কোনো অনেক চ্যানেল হয়েছে আর এই চ্যানেলগুলো সব খারাপ করে ফেলছে। মানে সঙ্গীত হচ্ছে আত্মস্থ করার জিনিস, হৃদয়ে ধারণ করার জিনিস, সেটিকে নাচানাচি করে মানে ঝঞ্ঝানি করে এবারে চাকচিক্যময় করে কখনো সঙ্গীত হয় না। সঙ্গীত হচ্ছে আত্মস্থ করে ভালোবেসে গ্রহণ করতে হবে। সঙ্গীত কিন্তু খুব অভিমানিত, সে কিছুদিন থাকে, আপনি যদি ভালোবেসে গ্রহণ না করেন তাহলে সেটা আপনার কাছ থেকে সরে যায়।